হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ম্যাট পনেরোশো মামলার বর্তমান অবস্থা এবং বর্তমান তার কি কি আপডেট রয়েছে প্রাথমিক মামলার বর্তমান আপডেট চোদ্দ সালে যে প্রাথমিক টেট হয়েছিল সেই টেটের যে প্রশ্ন ভুল হয়েছিল সেই মামলাটির বর্তমান আপডেট কি রয়েছে এই ম্যাট পনেরোশো চুরানব্বই মামলাটি এখানে কি সংকট নেমে এলো আবারও বিপদ ঘনিয়ে আসতে চলেছে এই ম্যাট পনেরোশো চুরানব্বই এই মামলাটিতে মামলাটি কবে শুনানির জন্য উঠতে চলেছে কেন মামলাটি সংকটের মধ্যে পড়ে গেল কি কি বিপদ সামনে এসে গেল বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মধ্যে তো কোন রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দু সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে টেট পরীক্ষা নিয়েছিল সেই টেটের ছটি প্রশ্নের ভুল ছিল এই অভিযোগ নিয়ে বেশ কিছু টেট পরীক্ষার্থী তারা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা করে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে সেখানে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় যে সমস্ত পিটিশনাররা রয়েছে তাদের প্রত্যেককে নম্বর করে দেওয়ার জন্য কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা প্রত্যেক ক্যান্ডিডেটকে অর্থাৎ পিটিশনারদেরকে ছ নম্বর না দিয়ে তারা মামলাটিকে চ্যালেঞ্জ জানায় ডিভিশন বেঞ্চে তো ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের যে বেঞ্চ সেখানে বিস্তারিত শুনানি হয় এবং এই ডিভিশন বেঞ্চে ছয়ই জানুয়ারি দু হাজার তেইশ তারিখে মামলাটি সম্পূর্ণভাবে শুনানি প্রক্রিয়া শেষ হয় এবং মামলাটি সম্পূর্ণভাবে রিজার্ভ করে রেখে দেওয়া হয় রায়দানের জন্য এরপর প্রায় তিন মাসেরও বেশি সময় পরে গিয়ে মামলাটি অর্ডার এসে যায় ফাইনাল জাজমেন্ট এসে যায় অর্থাৎ তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে গিয়ে মামলাটি ফাইনাল অর্ডার আসে সেখানে দেখা যায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দেয় যে দু হাজার চোদ্দোর যে টেট সেই টেটে যারা বসেছিল বা পরীক্ষা দিয়েছিল তাদের প্রত্যেক ক্যান্ডিডেটকে ছ নম্বর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন কিন্তু বিপত্তিবাদে এখানে গিয়ে যে এই মামলার সঙ্গে দু হাজার টেট পাসকারী এবং দু হাজার যারা টেট পাস করেছিল সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং সুপ্রিম কোর্টে এই মামলার সঙ্গে যুক্ত হয় কলকাতা ডিভিশন বেঞ্চে বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় তিনি একটা যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারকে নিয়ে বিপত্তিটা বাঁধে তিনি অর্ডারে লিখেছিলেন যে দু হাজার যারা এই টেট পরীক্ষা দিয়েছিল তাদের প্রত্যেক ক্যান্ডিডেটকে এই ছ নম্বর দিতে হবে সেখানে এই ছটি প্রশ্ন কারা অ্যাটেম্প করলো করেনি সেই বিষয়টা দেখার কোনো প্রয়োজনীয়তা তিনি অনুভব করেননি অর্থাৎ সেই এবং না করলেও নাম্বার দিয়ে দেওয়ার কথা বলেছেন এখানেই আপত্তিটা বাদে এখানেই দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ টেট পাশকারীরা আপত্তি তোলে এবং তারা মামলার সঙ্গে যুক্ত হয় তো ডিভিশন বেঞ্চ মূল যে কথাটা বলেছিল এই যে কথাটা বললাম সেখানটায় সেই পয়েন্টটা আমরা একবার তুলে ধরব ডিভিশন বেঞ্চ তেরোই এপ্রিল দু হাজার তেইশ তারিখে যে অর্ডারটি দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই অর্ডারটির মূল বক্তব্যটা আমরা একবার দেখবো দ্য সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইজ দাস ডিরেক্ট টু অ্যাওয়ার্ড দ্য মার্কস টু অল এক্সামিনিস অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রাথমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্ট অল এক্সামিনিস অর্থাৎ সমস্ত পরীক্ষার্থীকে অ্যাওয়ার্ডেড মার্কস দেওয়ার নির্দেশ দিচ্ছে সমস্ত পরীক্ষার্থীকে মার্কস দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে কিন্তু তার পরের লাইনে তারা যেটা বলে দিচ্ছে যে রং অর্থাৎ সেই প্রশ্নটা সেই সমস্ত ক্যান্ডিডেটরা করেছিল কিনা সেই বিষয়টা দেখা ইনরেসপেক্টিভ সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক অর্থাৎ করেছে কিনা সেই বিষয়টা দেখার প্রয়োজনীয়তা অনুভব করেননি সেই সঙ্গে আরো যেটা বোঝানা যাচ্ছে অপশান ইন দ্য কি অ্যান্সার অব দ্য এই কোয়েশ্চেন সিরিজের বুকলেট সিরিজ অর নট অর্থাৎ তারা সেই প্রশ্নের অ্যান্সার কি গ্রহণ করেছিল কিনা সে বিষয়টিও দেখার প্রয়োজন নেই তা সত্ত্বেও তাদেরকে মার্কস দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আর এখানেই বিপত্তিটা বাদে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের টেট তোলে তারা জানায় যে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই প্রশ্ন করেনি প্রশ্নের গ্রহণ করেনি তাদেরকে কেন মার্কস দেওয়া হবে এখানে নিয়েই তাদের আপত্তি তার পাশাপাশি যদি প্রত্যেক ক্যান্ডিডেটকে দু হাজার চোদ্দোর টেটে প্রত্যেক ক্যান্ডিডেটকে ছ নম্বর দেওয়া হয় তাহলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট আবার টেট পাস করবে এবং সেই সমস্ত প্রার্থীরা তারা বর্তমান যে রিক্রুটমেন্ট প্রসেস চলবে সেখানে কিন্তু তারা অংশ নেবে যদি দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট প্রসেস চলছিল সেই রিক্রুটমেন্ট প্রসেসে ইন্টারভিউ প্রক্রিয়ার আগে যদি তারা টেট পাস হয়ে যেত বা এই মামলা নিষ্পত্তি যদি এসে যেত এবং মামলাটি যদি সেই সমস্ত ক্যান্ডিডেট মার্কস দেওয়ার নির্দেশ দিত সুপ্রিম কোর্ট তাহলে কিন্তু তাদেরকে দু হাজার বাইশের রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করার সুযোগ দিতে হতো তো এই ম্যাট পনেরোশো চুরানব্বই এই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বেছাড়াধীন রয়েছে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটির ডায়েরি নাম্বার চেঞ্জ হয় স্বাভাবিকভাবেই যে মামলাটি ডায়রি নাম্বার ফোর ডবল থ্রি সেভেন থ্রি দু হাজার তেইশের মামলাটি পিটিশনার রয়েছেন দিব্যেন্দু কুন্ডু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলাটি আমরা দেখেছি মাননীয় বিচারপতি এ এস বোপান্না এবং মাননীয় বিচারপতি এ পি এস নরসিমার বেঞ্চের শুনানি চলছে তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তেরোই এপ্রিল দু হাজার তেইশ তারিখে অর্ডার দেওয়ার পর ঠিক প্রায় এক বছর হতে চললো এক বছর হতে চললো না এক বছর প্রায় হয়ে গেছে তা সত্ত্বেও এই মামলাটির এখনো পর্যন্ত কোন রকম নিষ্পত্তি হলো না কিন্তু এই মুহূর্তে এই মামলাটির বিপত্তি আরো বাড়তে চলেছে এই এক বছরেরও বেশি সময় ধরে শুধুমাত্র এই মামলাটি একবারই শুনানির জন্য উঠেছিল সুপ্রিম কোর্টে সেটা ছয়ই নভেম্বর দু তেইশ সালে এরপর মামলাটি বিভিন্ন রকম ডেট পড়লো বিভিন্ন ডেট পড়লেও সেখানে কিন্তু মামলাটি শুনানির জন্য কোনো রকম ভাবে ওঠেনি তো ইতিমধ্যে আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখেছিলাম মামলাটি নয়ই এপ্রিল দু চব্বিশ তারিখে মামলাটি শোনার জন্য লিস্টেড হয়েছিল কিন্তু মামলাটি নয়ই এপ্রিল উঠছে না মামলাটি পুনরায় পিছিয়ে দেওয়া হলো মামলাটি পিছিয়ে কবে ডেট করা হলো কবে শোনার জন্য উঠতে চলেছে সরাসরি আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে জেনে নেব চলুন এবং কেন পিছিয়ে গেল সে বিষয়টাও আমরা জানবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মামলাটির ডায়েরি নাম্বার ফোর ডবল থ্রি সেভেন থ্রি দু হাজার তেইশের মামলাটি পিটিশনে রয়েছেন দিব্যেন্দু কুন্ডু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলাটি ডায়রি নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে মামলাটি বর্তমান স্টার্টাস অবস্থায় পেন্ডিং অবস্থায় রয়েছে এসএলপি নাম্বার রয়েছে এখানে মামলাটি লাস্ট শুনানির জন্য উঠেছিল ছয় নভেম্বর দু হাজার তেইশ তারিখে দীর্ঘদিন টাইম হয়ে গেল অথচ মামলাটি শুনানির জন্য উঠছে না মাননীয় বিচারপতি এ এস বাপান্না এবং মাননীয় বিচারপতি পিএস এস বেঞ্চে এই মামলাটি শুনানি চলছে দীর্ঘদিন ধরে তো বর্তমান স্টেজ টু কি রয়েছে বর্তমান স্টেজ রয়েছে মোশন হিয়ারিং পর্যায়ে রয়েছে মামলাটি এবং টেন্টেটিভ কেস ডেট পরবর্তী ডেট কবে দেওয়া হয়েছে ছাব্বিশ চার দু চব্বিশ তারিখে অর্থাৎ এপ্রিলের ছাব্বিশ তারিখে অর্থাৎ আর কিছুদিন পরেই এই মাসেই কিন্তু এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে তবে এই দিন এই মামলাটির শুনানি হবে কিনা সে বিষয়েও কিন্তু নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না তবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে এই মামলাটি কিন্তু আরো পিছিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এখান থেকেই কিন্তু বিপত্তি এখান থেকেই কিন্তু এই মামলার সংকটপূর্ণ অবস্থা এসে যাচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু কেন কেন এই মামলাটি বারবার পিছিয়ে যাচ্ছে কেন শুনানির জন্য উঠছে না কেন ম্যাট পনেরোশো চৌরানব্বই মামলাটি বর্তমান সংকট মুহূর্তের অবস্থায় এসে গিয়ে দাঁড়িয়েছে কেন বিপদ রয়েছে এই ম্যাট পনেরোশো চুরানব্বই মামলাটিতে তো বিস্তারিত আমরা সেটা আলোচনা করবো দেখুন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যখন শুধুমাত্র পিটিশনারদেরকে মার্কস দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সে পর্যন্তও ঠিক ছিল কিন্তু যখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রত্যেক ক্যান্ডিডেট যারা অংশগ্রহণ করেছিল সবাইকেই ছ নম্বর দেওয়ার নির্দেশ দিচ্ছেন তখন কিন্তু এই পাশ করার পরিমাণের সংখ্যা কিন্তু বহু পরিমাণে কয়েক গুণ পরিমাণে বেড়ে যাবে সেক্ষেত্রে বহু টেট পরীক্ষার্থী তারা কিন্তু আবার নতুন করে টেট পাশ করে যাবে ফলে পরবর্তী যে রিক্রুটমেন্ট প্রসেসটা আসবে সেই নিয়োগ প্রক্রিয়ায় সেখানে কিন্তু হিউজ পরিমাণে ক্যান্ডিডেট সংখ্যা বেড়ে যাবে তো যখন এই মামলাটি আসে যখন মামলাটি সূত্রপাত ঘটে তখন দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেসে তাদের অংশগ্রহণ নেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেস তখন দু হাজার অংশগ্রহণ করার সুযোগ পেত যদি সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিত এই সমস্ত ক্যান্ডিডেটের মার্কস দেওয়ার সেক্ষেত্রে দু হাজার বাইশের ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যেত ফলে দু হাজার টেট পরীক্ষার্থীরা টেট পাসকারীরা তারা কিন্তু চায়নি যে এই মামলার নিষ্পত্তি খুব তাড়াতাড়ি হোক দু হাজার টেট পাশকারীরা যখন প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে সুপ্রিম কোর্টে যুক্ত হয় তখন তাদের পিটিশনার সংখ্যা ছিল মাত্র পাঁচজন পরবর্তীতে দু হাজার বাইশের যারা টেট পাসকারী তাদেরকেও এই মামলার সঙ্গে যুক্ত করা হয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে যে ঐক্য মঞ্চ রয়েছে সেই ঐক্য মঞ্চের পক্ষ থেকে এই মামলাগুলোকে মুভমেন্ট করানো হচ্ছিল এখন এই মুহূর্তে দু হাজার বাইশ টেট পাসকারীদের যদি রিক্রুটমেন্ট প্রক্রিয়ার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে নোটিফিকেশন দেয় তখন তাহলে তারা কিন্তু কখনোই চাইবে না যে দু হাজার চোদ্দের এই টেট ম্যাট পনেরোশো চুরানব্বই এই মামলাটি নিষ্পত্তি ঘটুক তারা কখনোই চাইবে না যে তাদের কম্পিটিশন আরও বৃদ্ধি পাক আরও প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট তারা এই মামলার সঙ্গে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুক অন্যদিকে যারা ম্যাট পনেরোশো চুরানব্বই মামলার সঙ্গে যুক্ত রয়েছে অর্থাৎ টেট প্রশ্নের যারা নাম্বার বৃদ্ধি পাওয়ার জন্য যারা মামলা করেছিল তারা চায় যে এই মামলা দ্রুত নিষ্পত্তি ঘটুক কিন্তু উভয় পক্ষ যদি কোর্টে যথাযথভাবে অ্যাপিয়ার না করে যদি ঠিকঠাকভাবে মুভমেন্ট না করে তাহলে মামলাটি কিন্তু নিষ্পত্তি ঘটবে না খুব দ্রুত সেক্ষেত্রে মামলাটি কিন্তু দীর্ঘদিন ধরে ডিলে হওয়ার সম্ভাবনা থেকে যায় এখন এই ম্যাট পনেরোশো কেন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বা সংকটের মধ্যে পড়তে চলেছে তার কারণ হচ্ছে এই মামলাটি নয়ই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে শুনানির জন্য লিস্টেড হলেও মামলাটি কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এবার এই পিছানোটা সুপ্রিম কোর্ট কিন্তু পিছানোটা করেনি এটা করেছে ইচ্ছাকৃত ভাবেই এটা এই মামলাটিকে পিছিয়ে দেওয়া হয়েছে এক সারা রাজ্যের সারা জেলায় যে ডিএলএড ঐক্যমঞ্চ রয়েছে তাদের পক্ষ থেকে অ্যাডভোকেট অন রেকর্ড তার মধ্য দিয়ে দুহাজার সতেরো ট্রেট পাসকারী এবং দুহাজার বাইশ টেট পাসকারী ক্যান্ডিডেটরা তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে এই মামলাটিকে পিছিয়ে দিয়েছে বা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে এবং সেই সঙ্গে ভবিষ্যতে যেন আরো পিছানো যায় সেদিকেও তারা নজর রাখছে অর্থাৎ এই মুহূর্তে দুহাজার সতেরো এবং দুহাজার বাইশ টেট পাসকারীর ক্যান্ডিডেটদের পক্ষ থেকে এই মামলাটি যাতে করে যতটা সম্ভব ডিলে করানো সম্ভব হয় ততটা তারা চেষ্টা করে যাবে এই সমস্ত ক্যান্ডিডেটরা যতক্ষণ না পর্যন্ত নিউ নোটিফিকেশন আসছে রিক্রুটমেন্টের জন্য প্রাইমারি যে দু হাজার রিক্রুটমেন্ট প্রসেস যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কন্ডাক্ট করে সেক্ষেত্রে সেই নিয়োগ প্রক্রিয়ার অ্যাডভার্টাইজমেন্ট আসার আগে পর্যন্ত তারা কিন্তু ডিলে করার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং যাতে করে ডিলে করা যায় সেদিকেও কিন্তু তারা খেয়াল রাখছে এতে করে দু বাইশ টেট পাসকারীদের কম্পিটিশন অনেকটাই কম হবে কিন্তু যারা মামলাকারী অর্থাৎ ম্যাট পনেরোশো চোরানব্বের যারা পিটিশনার তারা চাইবে এই মামলার দ্রুত নিষ্পত্তি ঘটুক কিন্তু তাদের ইচ্ছে থাকলেও এই মামলা কি দ্রুত নিষ্পত্তি ঘটবে থাকছে কিন্তু সংশয় ফলে দু হাজার চব্বিশে নতুন রিক্রুটমেন্ট প্রসেসের অ্যাডভার্টাইজমেন্ট আসার আগে যদি এই মামলা নিষ্পত্তি তারা ঘটাতে পারে তাহলে তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ কিন্তু যদি তারা এই মামলা নিষ্পত্তি ঘটাতে না পারে তাহলে কিন্তু পরবর্তী রিক্রুটমেন্ট প্রক্রিয়া কখন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সে বিষয়ে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ আরও ডিলে হচ্ছে ফলে এটুকু নিশ্চিতভাবে বলা যায় এই ম্যাট পনেরোশো চুরানব্বইয়ের এই মামলাটি কিন্তু আরও অন্ধকারের দিকে যাচ্ছে আরও বিপদের সম্মুখীন হচ্ছে আরও সংকটপূর্ণ অবস্থায় চলে যাচ্ছে এখন মামলাটি কোন দিকে এগোয় সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী যেদিন শুনানি হবে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল দু চব্বিশ তারিখে সেদিকে আমাদের নজর থাকবে মামলাটি শুনানির জন্য ওঠে নাকি আরও মামলাটি পিছিয়ে যায় সেদিকেও আমাদের নজর থাকবে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মুহূর্তে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে এবং পাশে থাকা বেললকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এ ধরনের আপডেট পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ